দেশের বাইরে সফরে গেলেই সেখানে বসবাসকারী ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গিয়ে শেষ কর্মসূচিতে শুক্রবার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান সেন্টারে ভারতীয় কমিউনিটির উদ্দেশ্যে বক্তব্য দেন মোদী। ভিসা কো রিনিউ করনে কে লিয়ে আপকো আমেরিকা সে বাহার নহি জানা পড়েগা। এদিন ভারতীয় কমিউনিটির উষ্ণ ভালোবাসায় সিক্ত হন নরেন্দ্র মোদী। আগত ভারতীয় কমিউনিটির শত শত মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রে নানা ক্ষেত্রে ভারতীয়দের অবদান অনেক বেশি, ভবিষ্যতেও তাদের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদী সরকারের কূটনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। क्या भारत के MSMEs এ সময় আহমেদাবাদ এবং বেঙ্গালুরু শহরে দুটি নতুন মার্কিন কনসুলেট খোলার ঘোষণা দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি শহরে ভারতীয় দূতাবাস খোলার পাশাপাশি ভিসা নবায়ন প্রক্রিয়া সহজেরও ঘোষণা দেন নরেন্দ্র মোদী। এজন্য চলতি বছর পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানানো হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।